শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, প্রথম খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা, মেজেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার, শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন, হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলেস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা, অগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী, পয়লা জানুয়ারি ১৮৮৩। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। নূন্যাধিক এক বৎসরকাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনোমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় ৫ মাস হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। ২ মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন, তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন, তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় ৯ মাস হইল ঠাকুর তাঁহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেজেতে বসিয়া আছেন, কাছে একটা চ্যাংড়া জিলিপি। কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙ্গিয়া খাইলেন। শ্রী রামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে বলিলেন, দেখছ আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। হাস্য, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি ৬-৭ বছরের ছেলে প্রবেশ করিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপি চ্যাংড়াটি হাতে ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পাশে সরাইয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি, সোহহং। ঠাকুর তাহাকে বলেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে। বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন।